أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. لندن প্রবাসী আমাদের এক ভাই বলেছেন যে আমি আমার এক বন্ধুকে কিছু টাকা হাওলাত দিয়েছি, তাকে বলেছি যখন ইচ্ছা আপনি রিটার্ন করবেন। আমার প্রশ্ন ওনার প্রশ্ন হলো যে এখন আমার কি সেই টাকার যাকাত দিতে হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, মালের যাকাত আদায় করা এটা একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সালাতের পাশাপাশি যাকাতের গুরুত্ব দিয়েছেন। অবশ্যই মালের যাকাত আদায় করতে হবে, এবং যাকাত যদি কেউ সঠিক সময়ে এবং সঠিকভাবে না দেয়, সেগুলি কিয়ামতের দিন বড় বড় সাপ হয়ে তালদাগু হুয়া তানহাসুহু, তাকে সবল মারবে এবং দংশন করবে। যে মালের যাকাত সঠিকভাবে আদায় করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ কোরআনুল কারিম অনেক জায়গায় বলেছেন, যেমন আল্লাহ বলছেন যে তোমরা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো যাকাত দাও। এটা অনেক জায়গায় রয়েছে, সূরা বাইয়ানের 5 নম্বর আয়াতেও দেখতে পাবো। এখন মূল কথা হলো যে আপনি যে সমস্ত মালের মালিক, আপনার অধীনে যে টাকাগুলি আছে তার ওপর যদি 1টি বছর অতিবাহিত হয়ে যায় এবং মালটা যদি নিসাব পরিমাণ হয়, তাহলে তার বছরান্তে যাকাত আদায় করতে হবে। এখন যে ভাইকে আপনি হাওলাত দিয়েছেন সেই টাকাটা আপনারই, এই জন্য ওলামায়ে কেরামের মন্তব্য হলো যে সে যদি প্রতি বছর এই টাকার যাকাত আদায় করে জায়েজ। আবার কেউ কেউ বলেছেন যদি সে এমন হয় যে টাকাটা পাবে কি পাবে না তার কোনো নিশ্চয়তা নেই, তাহলে যখনই সে টাকাটা পাবেন তখনই ওই চলতি বছরের 1 বছরের যাকাত আদায় করে দিলেই আপনার জন্য যথেষ্ট। কাজেই আপনার বন্ধুর কাছে যাদেরকে আপনি হাওলাত দিয়েছেন, টাকাটা যদি এমন হয় যে আপনি পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে যেহেতু এটা আপনার টাকা, আপনি কর্জে হাসানা দিয়েছেন, এখন সে টাকা আস্তে আস্তে করে আপনি এর যাকাত আদায় প্রতি বছরে আদায় করে দেবেন। আর যদি এমন মনে করেন যে না, আপনি এই টাকার যাকাত পাবেন না, এই টাকা আপনার ফেরত পাবেন না, তাহলে সেক্ষেত্রে আপনি এই যাকাত, এই টাকার যাকাত যখন পাবেন, এই টাকা আপনার কাছে আপনার বন্ধু ফিরিয়ে দেবে, তখনই তার যাকাত আদায় করবেন। হাজা আল্লাহ আলম সোয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।